বিশালগড় গোলাঘাটি উত্তর আনন্দনগর এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, পরিবারের সকলে যখন দশমী ঘাটে যায় মুক্তি বিসর্জন দেখার জন্য, ঠিক সেই সময় ঘরের সব নিয়ে গেল চোররা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আনন্দনগর থানার পুলিশ। তবে পরিবারের লোকদের ধারণা, এলাকারই পরিচিত লোকেরা এই কাণ্ড সংঘটিত করেছে। বুধবার সকাল থেকে আনন্দনগর থানার পুলিশ উক্ত ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করতে ময়দানে নেমে পড়েন, কিন্তু এখন অবধি চোরদের পাকড়াও করতে অসমর্থ পুলিশ বাবুরা। দিল্লি রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। সবকিছু লুটপাট করে দিয়েছে, কাপড় সাপড় সব লুটপাট আয়োজন না আছে। কতক্ষণ আগে বাড়ি থেকে গেছিলাম? কত টাকা জিনিস নেওয়া হয়েছে আপনার? টাকা ছিল আমার, স্বর্ণ আসলো দিয়ে গেছে। থানাতে ইনফর্ম করছেন আপনারা? হ্যাঁ, থানাতে ইনফর্ম করছেন।